ধন্যবাদ এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বগুড়া চার আসন থেকে নির্বাচিত সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন মাননীয় সদস্য আপনার সময় দশ মিনিট কম সময় দিয়েছেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে বাজেটের উপর কথা বলার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ যদিও সবাই অনেক সময় পাচ্ছে আমরা বিরোধী হিসাবে আরও একটু কাঙ্ক্ষিত সময় আশা করি এটাই লক্ষ্য অনেককে দেখলাম তিরিশ মিনিট চল্লিশ মিনিট কেউ পনেরো থেকে বিশ মিনিট আমরা দশ মিনিট এসে গেছি মাননীয় স্পিকার তারপরও আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমি প্রথমে স্মরণ করছি আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার বিদায় আত্মার মাখেরাত কামনা করছি আমি সেই সঙ্গে আমার দলের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি আমি কামনা করছি যে যারা আমাকে এইখানে আজকে পার্লামেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার জন্য সুযোগ দিয়েছিল যাদের বদৌলতে আমি টিকিট পেয়ে আমার নির্বাচনী এলাকা কাহালু নন্দীগ্রাম উনচল্লিশ বগুড়া চার থেকে নির্বাচিত হয়েছি সেই দলের অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে তার তিনি আমাকে সুযোগ দিয়ে সংসদে আসার কথা বলার সুযোগ করে দিয়েছে মাননীয় স্পিকার আমি ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকা তাহালু নন্দীগ্রাম উনচল্লিশ বগুড়া চার এলাকার সর্বস্তরের জনগণকে আমার দলীয় নেতাকর্মী সহ সকল শ্রেণীর মানুষকে যারা আমাকে ভোট দিয়ে এই দুঃসময় সারা বাংলাদেশে বিএনপি যে কয়েকটি আসন পেয়েছে তার মধ্যে আমাকে নির্বাচিত করেছে সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমার এলাকার মানুষকে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমি নির্বাচিত হয়েছি মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকায় নির্বাচনের দিন দুজন মানুষ হতাহত হয়েছে সে দল মত নির্বিশেষে যেই হোক আমি তাদের বিদায় আত্মার মাগ ফেরাত কামনা করছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার বাজেট অধিবেশনে যাওয়ার আগেই আমি আমার নির্বাচনী এলাকার যদিও সময় অনেক কম দিয়েছেন আমি আমার নির্বাচনী এলাকার কিছু উন্নয়নের কথা আগে বলতে চাই মাননীয় স্পিকার পরবর্তী সময় আমি বাজেটে আসছি মাননীয় স্পিকার আমার এলাকারা আপনি জানেন যে উত্তর অঞ্চল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে গিয়েছে শস্য খ্যাত ভাণ্ডার হিসেবে খ্যাত আমাদের উত্তর অঞ্চল যেখানে উত্তরঞ্চলে মানুষ কৃষি মজুর সবটাইতে জনবহুল এলাকা আমার এলাকা অধ্যুষিত এলাকার মানুষ কৃষি প্রধান এলাকার মানুষ হিসেবে কাজ করে অকণ্ঠ পরিশ্রম করে মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে দেশের উন্নয়নে অগ্রগী অগ্রণী ভূমিকা পালন করছে আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই আমার এলাকার সেই সব মানুষকে যারা নিবেদিতভাবে এলাকার উন্নয়নে কাজ করে আমাকে এখানে সংসদে নিয়ে এসেছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আমার নির্বাচনী এলাকা সবচাইতে অবহেলিত এলাকা মাননীয় স্পিকার গত তো দুইটা আমি আমার ওখানে যে নির্বাচিত এমপি মহোদয় ছিল সেরকম ভালো কোনো উন্নয়ন হয়নি রাস্তাঘাটের যে বেহাল দশা এখন রাস্তাঘাটে চলতে গেলে আমাদের যে সব ছোট ছোটো গাড়িতে আমরা চলি রিক্সা ভ্যান থেকে যে ধান আলু এবং উৎপাদিত শস্য নিয়ে আসবো প্রত্যেকটা রাস্তাঘাটের বেহাল এবং মারাত্মক দশা মাননীয় স্পিকার আমি সড়ক জনপথ বিভাগ এবং যেখানে আমাদের এল ডি মন্ত্রালয় আছে তাদের প্রতি বিশেষ দৃষ্টি রাখবো আমাদেরকে যে বিশ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় মাননীয় সাংসদের প্রতি সে কাজগুলো অতি বিলম্বে শুরু করার জন্য মাননীয় স্পিকার বিগত দিনে যে কাজগুলো যেভাবে পেন্ডিং পড়ে আছে আমার এলাকায় গেলে প্রত্যেকটা মানুষ আমাকে ধরে বসে যে আপনার এলাকার কোনো উন্নয়ন হয় নাই আপনার কাছে এটা আমরা প্রত্যাশা করি এত দুঃসময় আপনাকে নির্বাচিত করেছি আপনি আমাদের অঙ্গীকার পূরণ করবেন এটাই আমাদের প্রত্যাশা থাকবে আপনার প্রতি মাননীয় স্পিকার আমরা সর্বপ্রথমে আপনাকে জানাই আমার এলাকার যে জনগণ তারা সবসময় চেয়েছে এলাকার উন্নয়নের জন্য মাননীয় স্পিকার আমার নন্দীগ্রাম উপজেলায় একটি সদরে বিশ্বজ্জার একটি হাসপাতাল নির্মিত হয়েছিল যেটি নির্মিত হয়েছিল দু হাজার তিন সালে ভিত্তিপ্রস্তর হয়েছিল দু সালে সেটা উদ্বোধন করা হয়েছিল অদ্যবধি চিকিৎসার সর সরঞ্জাম ও জনবল নিয়োগ দেওয়া হয়নি যতটুকু দেওয়া হয়েছে ঠোটো জগন্নাথের মতো তারা কোনো কাজ করছে না যেখানে প্রায় সাত একর জমির উপর নির্মিত এই স্বাস্থ্য কমপ্লেক্সটি যেখানে আমরা দেখেছি যে আমার নন্দীগ্রাম সদর উপজেলার মধ্যেই আর সদর উপজেলা থেকে একটু দূরে ওখান থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে যেটাকে বলা হয় নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিজরুল আমার নন্দীগ্রাম উপজেলার মেন শহর থেকে ১৪ কিলোমিটার দূরে যেখানে আমরা যদি সেখানে কোনো গর্ভবতী মা এবং কোনো অসুস্থ মানুষকে নিয়ে যাই ওই রাস্তা দিয়ে চলা যায় না ওই অসুস্থ গর্ভবতী মহিলা যদি ওই গাড়িতে থাকে আমার বিশ্বাস যে ওখানে সে প্রসব করে ফেলবে এমনই রাস্তার অবস্থা হয়ে দাঁড়িয়েছে মাননীয় স্পিকার আমরা চাই সে রাস্তাগুলোর উন্নয়ন হবে এবং এখানে জনবল কাঠামোর জন্য প্রকল্প যে দেওয়া হয়েছিল স্বাস্থ্য স্বাস্থ্য পরিবার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সি সিএমএম ইউ প্রকল্পের মাধ্যমে বগুড়ায় যে প্রকল্প দেওয়া হয়েছিল এখানে এম এস আর এর মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী হয়তো এটা বুঝতে পারবে যে এই বরাদ্দটুকু দিলেই ওখানে কাঠামোটুকু চালানো এবং সব কিছু দিয়েই আমাদের ওই হাসপাতালটিকে চালু করা সম্ভব মাননীয় স্পিকার যদি অবকাঠামো নির্মাণই করেছি যদি সেখানে মানুষের সুবিধার জন্য চালু করেছি যদি সেটা যদি কাজেই না লাগে তাহলে ওই অবকাঠামো দরকার নেই মাননীয় স্পিকার আমি জানতে চাইব স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে যেগুলো বাস্তবায়ন করেছেন যেগুলো ভিত্তিপ্রস্তর হয়েছে মানুষের উন্নয়নে কাজ হয়েছে সেই কাজগুলোকে শুধু মানুষের অভার করে লাভ নেই এলাকার উন্নয়নে মানুষ যাতে সেখানে সেবা পায় স্বাস্থ্য সুব্রস পায় সেটাই আমাদের অঙ্গীকার হবে সেই এলাকার উন্নয়নের জন্য মাননীয় স্পিকার আমার সংসদীয় এলাকা কাহালু নন্দীগ্রাম উনচল্লিশ বগুড়া চার যেখানে আমাদের কাহালু যে হ্যাঁ হসপিটালটিকেও আছে সেই হসপিটালের এখনও কোনো অ্যাম্বুলেন্স নেই সেখানে এক্স রে প্রায় পনেরো বছর ধরে নষ্ট হয়ে আছে চিকিৎসায় যদি করাতে যাইব তার যদি এক্স রে না হয় তাহলে ওই হাসপাতালে আমাদের চিকিৎসা সেবা কি পাবো মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সেটা আমি জানতে চাই আপনার কাছে আমার বিনীত অনুরোধ আমরা স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি ওখানে সেই হাসপাতালটিকে উন্নত করার জন্য আপনার সহযোগিতা চাই আমার পার্শ্ববর্তী শেরপুর এবং আমাদের হচ্ছে শাহজাহানপুর যে হসপিটালগুলো যেই স্বাস্থ্য কমপ্লেক্সগুলো একত্রিশ থেকে পঞ্চাশে উন্নত করা হয়েছে আমার নন্দীগ্রামের যে স্বাস্থ্য ক্যাম্পলেক্স এখনও তো উন্নত করা হয়নি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আপনার কাছে আমার বিনীত অনুরোধ আমি আমার এলাকার যে রাস্তাঘাটগুলো বেহালদশা কাথম দশা কালীগঞ্জ এই রাস্তা অম্বরপুর থেকে নামুর হয়ে তালোড়া পর্যন্ত এই রাস্তাটি এবং ভাটগ্রাম থেকে কল্যাণনগর হয়ে এ রাস্তা তেঘর থেকে রামকৃষ্ণপুর রাস্তা জামালপুর থেকে বনগ্রাম চাঙ্গুর থেকে পাটগ্রাম পুনাইল থেকে দাওতা মাটিহাস থেকে করই দিকে থেকে কুন্দার মারিয়া থেকে রামনগর ধুন্দার থেকে হামিদ বাজার হয়ে চাকাতলা হামিদবাজার বাজার থেকে বড়পুকুরিয়া মাননীয় স্পিকার আমার এলাকার মানুষ অত্যন্ত অবহেলিত মাননীয় স্পিকার আপনারা জানেন বগুড়া উত্তরবঙ্গের রাজধানী হিসেবে খ্যাত আমরা বিগত দিনে সব কিছু এখানে লক্ষ্য করেছি আরও উন্নয়নে জোয়ার বয়নে যাওয়া সম্ভব আমরা ওখানে আমি দাবি করছি সিরাজগঞ্জ থেকে আমার নির্বাচনী এলাকা ওখানে আমরা একটি রেল লাইনের চালুর কথা দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম মাননীয় স্পিকার যার সঠিক বরাদ্দটুকু দেওয়া হয়েছে কিনা আমি জানি না মাননীয় স্পিকার যদি রেল লাইন দেওয়া হয় আমার বিশ্বাস যে চার ঘন্টার মধ্যে আমরা বগুড়া থেকে সে ঢাকায় এসে পৌঁছাতে পারবো মাননীয় স্পিকার এটা আমি রেল ডিপার্টমেন্টের মাননীয় যারা মন্ত্রী মহোদয় আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা বগুড়ার যে বিমানবন্দরটুকু আছে গত বিগত দিনে সরকারের সমস্ত ডিসি উত্তরবঙ্গ থেকে আমি জানি আপনিও উত্তরবঙ্গের মানুষ বগুড়া থেকে একটা বিমানবন্দর চালু করা অত্যন্ত জরুরি মাননীয় স্পিকার যে বিমানবন্দরটা চালু হলে আমার উত্তর অঞ্চলে প্রত্যেকটা মানুষ উপকৃত হবে মাননীয় স্পিকার একটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় যায় মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমাদের বগুড়া এবং নন্দীগ্রাম যে খাদ্য কমপ্লেক্সের গোডাউন আছে সেই খাদ্য খাদ্য গোডাউনটুকু খাদ্য ভাণ্ডার হিসেবে খ্যাত সেখানে কোনো শস্য রাখার মতো ভালো জায়গা নেই মাননীয় স্পিকার আমরা চাই সেখানে সুন্দর করে খাদ্য গোডাউন যাতে খাদ্য সংরক্ষণের জন্য মানুষ সমান সুযোগ পায় সেটা আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমাদের যে খাদ্য গুদামের যে তালিকাগুলো আছে আমরা চাইব সেই তালিকার মধ্যে আমাদের এই নামগুলো ইনক্লুড করা হবে মাননীয় স্পিকার বগুড়া থেকে আমাদের যখন কাহালু সদরের দিকে চলে যায় মানুষ স্পিকার দীর্ঘদিন ধরে রাস্তাটুকু বগুড়া কাহালু হয়ে তালোড়া পর্যন্ত এই রাস্তাটা মানুষের দীর্ঘদিনের দাবি আজ থেকে প্রায় পনেরো বছর ধরে মানুষ চাইতেছে এই রাস্তাটুকু প্রশস্ততকরণ করা এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা এই সারা কখনোই পাচ্ছি না মাননীয় স্পিকার আমার এলাকার রেজিস্টার ভবন ভাড়া করা ভবনে সাব রেজিস্টার তার রেজিস্টারি করে যেখানে নিজস্ব কোনো ভবন নেয় কাহালুতে সেখানে ভবন নির্মাণের জন্য আমি অনুরোধ জানাই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানাই যে ইতিহাসের এখন আমি বাজেটের দিকে চলে যাচ্ছি মানুষ বিকে ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ বাজেট আমাদের দেওয়া হয়েছে স্বপ্ন পূরণের অঙ্গীকার ঋণের বিশাল ফাঁদ প্রত্যাশা অনেক বেশি সম্পদ অনেক সীমিত এখানে আমাদের পাঁচ লাখ তেইশ হাজার একশো নব্বই কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে আয় মাত্র তিন তিন লাখ একাশি হাজার নয়শো সাতাশি নশো আটাত্তর কোটি টাকা আর ঘাটতি এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো আশি কোটি টাকা মাননীয় স্পিকার বর্তমান যে ঘাটতি সে ঘাটতি দিয়ে আমরা বাজেট পূরণ করা সম্ভব কিন্তু সেখানে সদিচ্ছা থাকতে হবে মানে স্পিকার যেমন আমরা করদাতাকে নতুন করদাতা দাতা সৃষ্টি করব যে করদাতারা আমাদেরকে কর দিবে কিন্তু যারা সব সময় ভালো কর দেয় তাদেরকে সবসময় বিরক্তিকর অবস্থানে নিয়ে যাওয়ার জন্য যে এনবিআর থেকে মানে করা হয় সেটাকে অন্তপক্ষে বন্ধ করা হোক মানে স্পিকার আমরা লক্ষ্য করেছি বিগত সময় যে এই করদাতাগুলো কর দিতে চায় নতুন আওতায় আনি যেমন ইরাকে যদি কোনো কূপ বন্ধ হয়ে যায় নতুন কূপ স্থাপনের চেষ্টা করি সেখান থেকে নতুন ফুয়েলাইজ হবে কিন্তু আমরা পুরাতন কূপগ্রহকের উপর অত্যাচার না চালাই এরকম নতুন করদাতাদের সৃষ্টি করতে হবে মাননীয় স্পিকার আমরা দেখেছি বিগত দিনে আমাদের সাবেক অর্থমন্ত্রী